ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি দিল্লির কুতুব মিনারে, বেশ মজা করে বেরিয়েছি। আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওখানে টিকিট কাটা 35 টাকা টিকিটের চার্জ, টিকিটের লাইনও পড়ে এবং কিউআর কোড দিয়েও টিকিট কাটা যায়। দুরকম সিস্টেমই আছে, তবে অনেকেই জানে না, সেই জন্য লাইন দিয়ে টিকিট কাটছে, সময় বেশি লেগে যাচ্ছে। কিন্তু অনলাইনেও টিকিট কাটা যায়, 35 টাকা তার চার্জ। এবার আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম ভেতরে এবং বিভিন্ন যে মিনারগুলো রয়েছে, মনুমেন্টসগুলো রয়েছে, তার ডিটেলসটা এখানে লেখা আছে এবং ম্যাপটা, গাইড ম্যাপটা কোথায় কী আছে না আছে, পুরো গাইড ম্যাপ সেখানে দেওয়া আছে। এরপর আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম ভেতরে, দূর থেকে দেখা যাচ্ছে কুতুব মিনারকে। এবং কুতুব মিনারকে তো সুন্দর লাগছেই দেখতে, পরন্ত বিকেলে পরন্ত সূর্যের আলোটা যেখানে পড়ছে তার গায়ের মধ্যে, খুব ভালো লাগছিল দেখতে। এবং অনবরত সেখান দিয়ে যে প্লেনের যাতায়াত, সেটাও অভূতপূর্ব লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম আর প্রচুর লোক হয়েছে, যেহেতু ডিসেম্বর, ঠান্ডা ঠান্ডা ভাব, প্রচুর লোক সেখানে ঢুকেছে। এখানেও অনেক মিনারের এবং মনুমেন্টসের ডিটেলস দেওয়া আছে, ছবি দেওয়া আছে এবং এগুলো সব খোদাই করা, বেশ ভালো লাগলো দেখতে, এগুলো বেশ সুন্দর। চারিদিকে গাছগুলো খুব সুন্দর করে কাটা, খুব সিস্টেমে খুব সুন্দর করে সমান করে কাটা এবং খুব সুন্দর করে গাছগুলো লাগানো, বেশ ভালো লাগছিল দেখতে। গাছগুলো চারদিকেটা কুতুব মিনারকে নিয়ে, চারদিকের যে পরিবেশটা খুব সুন্দর, মিনারগুলোকে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছে। আর অনেক বড় তো প্লেন যাচ্ছে পাশ দিয়ে, মনে হলো এই ধাক্কা লেগে গেল বোধ হয়। ওইটা খুব সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগলো দেখতে। তোমরাও দেখো আমার চোখ দিয়ে, চারদিকটা ঢাকা ছিল, আটকানো ছিল লোহার বেড় দিয়ে, এখন ভেতরে ঢুকতে দেয় না, দরজাও বন্ধ ছিল, বাইরে থেকেই আমাদের দেখতে হলো। যাই হোক, তাও সেটাও খুব ভালোই, বেশ ভালোই সুন্দর খোদাই করা জিনিস। আমি যেটুকু তুলতে পেরেছি দূর থেকে, সেটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই তরুণের মধ্যে থেকে কুতুব মিনারকে দেখতে বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম দৃশ্য সেখান থেকে দেখা যাচ্ছিল। তার মধ্যে সূর্যের আলোটা পড়েছে, বিকেলবেলার সূর্যের আলোটা, মানে দূর থেকে ওই তরুণের মধ্যে দিয়ে ওই কুতুব মিনারের ছবিটা এবং তার সঙ্গে সূর্যের আলো পড়ে জায়গাটা বেশ মোহময়ী করে তুলেছিল, খুব অভূতপূর্ব, অসাধারণ অসাধারণ লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল।
এই গম্বুজের ভেতরটা খুব সুন্দর, ভেতরে কারুকার্যগুলো খুব সুন্দর, সূর্যের আলোগুলো পড়েও সেখানে বেশ সুন্দর লাগছিল, এবং ওই গম্বুজের যে তোরণগুলো রয়েছে তার মধ্যে দিয়ে পিছন দিকের যে বাগানগুলো রয়েছে সেই বাগানগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এই গম্বুজের ভেতরটা অনেকটা জায়গা জুড়ে এবং বেশ ভালো জায়গাটা। আস্তে আস্তে সন্ধে হওয়াতে এবার যে ওইখানে যে আলোগুলো লাগানো আছে সেই আলোগুলো জ্বলতে শুরু করলো। এরপরেই এই জায়গাটার আবার অন্যরকম রূপ ধারণ করলো। এতক্ষণ ছিল পরন্ত সূর্যের আলো পড়ে যে একটা তার আলো, তার যে একটা মোহময়ী রূপ, এখন এই আর্টিফিশিয়াল আলো লাগানোর জন্য এবং আর্টিফিশিয়াল আলোগুলো পড়াতে সেখানে তার রূপটা আবার অন্যরকম লাগাতে শুরু করলো। এবং দূর থেকে তার সেই আলো পড়ে পড়ার পরে তার যে আলোর ছটার সাহায্যে তার রূপটা আরো পুরো অন্যরকম হয়ে গেল, সেটাই দেখো তোমরা। এরপর আমরা আসলাম আয়রন পিলারের সামনে, এবং আয়রন পিলার এবং কুতুব মিনারকে একই সরলরেখায় রেখে আমরা এবার সেটাকে দেখা শুরু করলাম। এটা বেশ ভালো লাগছিল দেখতে, এই আইডিয়াটা বেশ সুন্দর ছিল। একই সরল রেখায় রয়েছে দুজন, বেশ ভালো লাগলো। প্রচুর টিয়া পাখি রয়েছে ওখানে, প্রচুর টিয়া পাখি উড়ে বেড়াচ্ছে। দেখো আমি ওখান থেকে কিছুটা তোলার চেষ্টা করেছি দূর থেকে, ওখানে বাসা রয়েছে ওদের। যেহেতু বিকেল হয়ে গেছে ওরা আস্তে আস্তে ওদের বাসায় ফিরছিল, প্রচুর টিয়া পাখি ওখানে উড়ে বেড়াচ্ছিল। পুরোটা হয়তো আমি তুলতে পারিনি, কারণ অত দূর থেকে তোলা সম্ভব হচ্ছিল না, কিন্তু প্রচুর টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছিল। এটা বেশ ভালো লাগলো, মজা লাগলো এটা দেখে। সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে সব আলোগুলো জ্বলে গেল, এটার জন্য আমরা ওয়েট করছিলাম যে কখন এই কৃত্রিম আলোয় আমরা কুতুব মিনারকে দেখবো। আমরা দিনের আলোয় দেখলাম, আমরা পরন্ত সূর্যের আলোয় দেখলাম, এবার আমরা কৃত্রিম আলোয় কুতুব মিনারকে দেখতে পেলাম। বেশ ভালো লাগলো, খুব সুন্দর লাগছিল, আমরা তো দেখতে পেলামই তার সৌন্দর্য, এবার তোমরাও আমাদের চোখ দিয়ে এই সৌন্দর্যটাকে উপভোগ করো। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটাকে মন দিয়ে দেখার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন।